ওয়েলকাম টু দেবযানী ক্রিয়েশনস টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমি আবার একটা কানের দুল নিয়ে এসেছি। আর সবাইকে নতুন বছরের প্রীতি ও শুভেচ্ছা। আমি নতুন বছরে চেষ্টা করব আপনাদেরকে আরও ভালো কিছু জিনিস শেখানোর, যাতে আপনারা ঘরে বসে বসে করতে পারেন। আর চলুন গিয়ে দেখি এবারে কি কি বানাবো। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, আমার ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আজকে আমি আরেকটা কানের দুল শেখাবো, সেটা বানাতে গিয়ে আমার এই ধরনের আংটা লাগছে, চেইন লাগবে। এটা আমি একটা মাপে চেনটা নিয়েছি, ঝুলটা আপনার নিজের অনুযায়ী মাপ করে ঝুলটা নেবেন, আমি সেভাবে নিয়েছি। লম্বা ঝুল কেউ করতে চাইলে লম্বা ঝুলে করবেন। আর চারটি বল, আমি আগে একটা এপিসোডে বলটা কীভাবে বানাতে হয় সেটা দেখিয়ে দিয়েছি। তো এইরকম চারটি বল নিলাম। এবার আমি বলে এখানে আমি একটু জাম্পিং দিয়ে বলটা আটকেছিলাম। আমার আগে একটা ভিডিও আছে, তাতে এই বল কীভাবে করা আছে সেটা পেয়ে যাবেন। আমি এখানে যেগুলো শেখাচ্ছি, যারা ঘরে একদম বসে আছেন, যারা ঘর থেকে একদম বেরোতে পারেন না, কিছু করার ইচ্ছা বা ঘরে বসেই শেখার ইচ্ছা তাদের জন্য। আর যেটা আমি ক্লাস করাই, আমি অ্যাকচুয়ালি জুয়েলারি ক্লাসটাও করাই, সেটা করাই আমি বাগুইহাটিতে, এয়ারপোর্টের কাছে বাগুইহাটিতে। তো ওখানে আমি যে ক্লাসটা করাই, সেখানে আমি যেগুলো শেখাই সেগুলো অ্যাডভান্সে শেখাই, যাতে কেউ শিখে কোনো বুটিক খুলতে পারেন সেভাবেই শেখাই। আচ্ছা, এইভাবে এখানে যেমন একটা আংটা আছে, এখানে একটা আংটা আছে, এই আংটাটার মধ্যে চেনটাকে ঢুকিয়ে দেব। আমি 14 পিস শেখাই, 14 পিসের মধ্যে 6টা গলার হার, 8টা কানের দুল। তাতে আমি সব ধরনের টেকনিক শেখাই, সমস্ত মেটেরিয়াল দিয়ে আমি শেখাই, সব ধরনের টেকনিক শেখাই, যাতে কেউ শিখে একটা বুটিক খুলতে পারে। তো সেইভাবেই শেখানো হয়। এবার এই আংটাটার মধ্যে এটাকে আমি লাগাবো, ঠিক একটু হাইট উঁচু নিচু করে লাগাবো। এইভাবে কানের দুলটা হবে। আর এখানে আপনার ইচ্ছে মতো এখানে এই দুটো কালার হোক বা অন্য কালার ম্যাচিং করে এখানে আমরা কিছু পুঁতি হোক বা ঘুঙুর হোক কিছু আমরা এটা দিতে পারি। ঠিক সেমভাবে আরেকটা বানাচ্ছি, খুব ইজি, এই কানের দুলগুলো চটজলদি হয়ে যায় আর খুব বিক্রি হয়। যাদের বুটিক আছে তারাও যোগাযোগ করতে পারেন, আমি বুটিকেও জিনিস দিই, তৈরি জিনিস বিক্রি করি। যদি কারোর বুটিক থাকে, তিনি যদি চান নিয়ে বিক্রি করবেন, তিনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার যাচ্ছে, আপনারা ফোন করে আমার সাথে কথা বলবেন, আমি বলে দেব। এই যে এইভাবে আমার যে কোর্সটা করাই, 3 দিনেরই কোর্স করাই, সমস্ত ধরনের টেকনিকটা শেখাই, 3 ঘন্টা করে ক্লাস হয়। আচ্ছা, এটাকে এইভাবে প্রিন্টটাকে খুলে নিলাম, নিয়ে ঠিক একটু এরকম ছোট বড় করে নীলটার দিকে ঝুলিয়েছি, তাহলে নীলটার দিকে একটু ঝুলবে। এটাকে এইভাবে লাগিয়ে ঠিক এইভাবে এইভাবে আপনি লাল হলুদ হোক যে কোনো কালারের জামা ম্যাচিং করে করতে পারেন। আর এটা 3টে লাইন দিতে পারেন, আরও লেন্থ করতে পারেন, দেখতে খুব সুন্দর হয়। আর যদি মনে করেন এই জায়গাটাতে আর একটু পুঁতিও দিতে পারেন কালারফুল, দেখতে খুব সুন্দর হয়। এটা আমি উল দিয়ে বানিয়েছি, উল কিনে নেবেন, উল দিয়ে বলগুলো বানিয়ে নিতে হবে। তো আমার একটা এপিসোডে আছে, আগের একটা এপিসোডে আমি এটা দেখিয়েছি কীভাবে বানাতে হয়। তো দেবযানী ক্রিয়েশনস টিউটোরিয়াল সার্চ করে
ওখানে পেয়ে যাবেন। আর সাবস্ক্রাইব করে রাখুন, আমার ভিডিও যেগুলো আমি আপলোড করব সেগুলো আপনারা সাথে সাথে পেয়ে যাবেন।